তারাবির নামাজ পড়ার সুন্না পদ্ধতি কি সুন্না পদ্ধতি হলো দু দু রাকাত করে পড়বেন চার রাকাত একসাথে পড়ে না আমরাও পড়ি না আলহামদুলিল্লাহ দু পড়ে দু করে করে পড়বেন এভাবে আট রাকাত পরাও জায়েজ বিশ রাকাত পড়াও জাহেজ তবে ধীরস্থিরভাবে পড়বেন এটা নিয়ে ধাক্কা ধাক্কি মারামারি দরকার দরকার নাই যত বেশি পড়া যায় মালিকি মাঝহাবের লোকেরা ছত্রিশ রাকাতও পড়ে মাসনা রাতের নামাজ দুরাকাত দুরাকাত মক্কাও বিশ্রাকাত মদিনাতেও করাকাত হ্যাঁ আমি নিজে আলহামদুলিল্লাহ অনেকবার পড়েছি মক্কা বিশ্বাকাত পরেছি মদিনাও বিশ্বাকাত পড়েছি কিন্তু বাংলাদেশের কিছু ভাই আছে আট রাখ লোক মারামারি শুরু করে হ্যাঁ আপনার নামাজ আপনি আট রাখাতও পড়তে পারেন কিন্তু এটা নিয়ে ঝগড়ায় লিপ্ত হবেন না হ্যাঁ আঠারো মিনিটে বিশ্বাকাত ওইটা বাহার দেখাবেন না যে বিষ পড়ছি হ্যাঁ রাসূল নামাজ পড়তেন পা ফুলে যেত রুকু দিতেন সেজদার কথা ভুলে যেতেন মা আসা বলে মনে হয় সেজদার কথা বুঝি ভুলেই গেছে এমন সেজদা দিতেন মা আসা ভাবতো রাসুল বুঝি সেজদা এতে কাল করেছে এত লম্বা শেষদা আমরা রাকাত লইয়া কিলাকিলি করি কিন্তু রাসুলের নামাজের সৌন্দর্য নিয়ে কেউ কথা বলিনা চারিরাকের পর পর মুলকি মুলকি মালা কুকি এটা হাদিসে নাই এগুলা কি গাজীপুরে আসেনি কোনো আছে আছে সোমান আজুল মুলকি বল মালাকুতি সোমান আজুল ইজ্জাতি বল আজমাতি বল হাইবাতি বল কুদরাতি বল কিব্রিয়াই বল জবরুত ছোটকালে মুখস্থ করছি হাদিসের কিতাবে এগুলোর অস্তিত্বই নাই এগুলো অপ্রয়োজনীয় দোয়া কে বা কারা বানাইছে জানি না তবে শব্দগুলো সুন্দর কিন্তু চারি রাখাত পরে পরে পড়তে হবে হাদিসে যেহেতু নাই আমরা হাদিসের বাহিরে কোনো আমল করতে চাই না চারি পরে পরে মোনাজাত করতে হবে কোনো হাদিসে নাই আপনি দোয়া শেষ একবারে তারা বিশ্বাসে দোয়া করতে চাইলে করেন না করলে নাই কিন্তু সারির পরে একটা দোয়া করতে হবে সিস্টেম চালু করে ফেলেছে বেদাতি কোনো সিস্টেম চালু করা যাবে না সামনে দুইজন হাফেজ দিয়ে পর্দার আড়ারে মহিলারা জামাতের সাথে নামাজ পড়তে পারবে কি না সামনে হাফেজ রেখে পর্দা দিয়া ভিতরে মহিলারা নামাজ পড়তে চায় আমি মনে করি প্রয়োজন নেই কারণ নারীদের নামাজ নিজেরা নিজেরা যদি পড়ে পুরুষরা জামাতে পড়লে যে সবাব আল্লাহ দেবে তাদের ওই সবাব ঘরে দেবে হাদিসে নারীদের নামাজ মসজিদের সে ঘরে উত্তম তবে মসজিদে কোনো নারী যদি যেতে চায় বাধা দেয়া যাবে না অনুভূতি আছে কিন্তু উত্তম হলো ঘরের কুঠুরির ভিতরে আর মসজিদে নবাবি মসজিদে হারাম ভিন্ন কারণ সেখানে এক রাখাতে একা এই জন্য আমরা যারা হজে যাই ওমরায় যাই আমাদের বৌরা যদি সাথে যায় আমরা কি ওদেরকে হোটেলে রেখে যাই নাকি আমরাও তো সাথে মসজিদে হারামে নেই মসজিদে নববীতে নেই কারণ মসজিদে নববীতে পড়লে এক রাকাত পঞ্চাশ হাজার রাকাতের হাদিসও আছে এক হাজার রাখাতের হাদিসও আছে ওখানে মহিলারা যায় আলাদা পরিবেশ আছে অ্যাভেলেবেল যাচ্ছে কিন্তু গ্রামের মসজিদে যদি পরিবেশ থাকে মহিলা যেতে চাইলে বাধা দেবেন না পরিবেশ না থাকলে উৎসাহিত করে নেয়া দরকার আল্লাহ তালা যা বললাম আমাদের সকলকে হক কথাগুলো আমল করার তৌফিক দান করুন